আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ রাজশাহী বিভাগ সঙ্গে আছি আমি রাজশাহান এবার শিরোনাম চাপাই নবাবগঞ্জে দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে আদানির বিদ্যুতে উত্তরাঞ্চলে লোডশেডিং কমার আশা নওগাঁয় আমের বাম্পার ফলন এবার বিদেশে রপ্তানি হবে 500 মেট্রিক টন প্রাকৃতিক বৈরিতায় রাজশাহীতে নষ্ট হয়েছে লিচু যোগান কমায় বাজারে দাম চড়া জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট বগুড়ায় ক্রেতা বিক্রেতার ভিড় সিরাজগঞ্জে দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ ভারত থেকে অবৈধভাবে না আনার দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার সরকারি কর্মকর্তা 16 জনের বিরুদ্ধে মামলা মূল হোতাকে ধরতে মাঠে পুলিশ বর্ষার আগেই উজানের ঢলে ভাঙছে যমুনা বগুড়ায় আতঙ্কে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ছাড়ছেন ভিটে মাটি উজানে তীর রক্ষা বাঁধ স্থাপনের দাবি পুকুরের ওপর সোলার প্যানেল মাছ চাষ ও বিদ্যুৎ উৎপাদন দুটোই হচ্ছে দেশে প্রথমবারের মতো চাপাই নবাবগঞ্জে ভাসমান সোলার প্যানেল ব্যবহার করে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন পিক আওয়ারে প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে 1.5 মেগাওয়াট স্থানীয় একটি মিলে চাহিদা মিটিয়ে সেই বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে আব্দুল সালামের ক্যামেরায় মওদুদ রানার রিপোর্ট পাশাপাশি দুটি পুকুরের পানিতে সারিবদ্ধ 1500 সৌর প্যানেল বাতাস ও ঢেউ সামলাতে সক্ষম প্লাস্টিকের ফ্লোটারে তা ভাসমান ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি পুকুর পাড়ের রাইস মিলের মাধ্যমে সরাসরি গ্রিডের সাথে সংযুক্ত একই সাথে সেখানে চাষ হচ্ছে নানা প্রজাতির মাছ চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে নবাব রাইস মিলের মৎস্য খামারে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র গেল সোমবার থেকে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন মোট উৎপাদন সক্ষমতা 2.3 হলেও শুরুতে গড় উৎপাদন 1.8 মেগাওয়াট বিদ্যুৎ মিলের চাহিদা পূরণের পর বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ন্যাশনাল গ্রিডে এটা যোগ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা নেট মিটারিং পলিসি থ্রুতে ন্যাশনাল গ্রিডে চলে যাবে ন্যাশনাল গ্রিড থেকেও লোক আসছিলেন ওনারাও টেস্ট করেছেন এবং ওনারাও দেখে স্যাটিসফাইড গেল 6 মাসে সৌর বিদ্যুৎ ক্ষেত্র নির্মাণ করেছে জুলস পাওয়ার লিমিটেড জানিয়েছে এ ধরনের প্রকল্পে কৃষিজমি নষ্ট না করে কার্যকরভাবে জ্বালানি উৎপাদন করা সম্ভব আর প্যানেল পানিতে থাকায় বেশি গরম না হওয়ায় টেকে বেশি দিন একটা কনসালটেন্ট আমরা অলরেডি নিয়োগ দিয়েছি তারা হচ্ছে এটা অ্যানালাইসিস করে দেখবে যদি দেখা যায় যে এখানে মাছ চাষে কোনো প্রবলেম হচ্ছে না দেন হচ্ছে আমরা অবশ্যই পরবর্তীতে এই ধরনের আরো অনেক মেগা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করতেছি মিল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি ইউনিট বিদ্যুৎ 8.10 টাকা দরে কেনাই সাশ্রয় হচ্ছে 2.5 টাকা পানির একটা অংশে স্থাপনা না থাকায় এবং প্যানেলের স্থান পরিবর্তন করার সুযোগ থাকায় প্রতিবন্ধকতা নেই মাছের পরিচর্যায় মেইন কনসার্ন ছিল যে আমার মাছ ধরাটা বা মাছের হেলথ কেমন থাকবে সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আশা করি ফিউচারে প্রবলেম হবে না আগামী 1 বছর পর্যবেক্ষণের পর মাছ চাষে প্রতিবন্ধকতা হলে প্রকল্প বন্ধ থাকবে আর সফল হলে বাড়বে পরিসর নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মধ্য দিয়ে আগামী 12 বছর নবাব অটোমিলস এই প্রকল্প থেকে বিদ্যুৎ সুবিধা নিতে পারবেন অন্যদিকে এর পরের 15 বছর তারা বিনামূল্যে এই সুবিধা পাবেন এই প্রকল্পের সাথে সাথে মাছ চাষ যদি লাভজনক হয় এই প্রকল্পে অনেকেই আগ্রহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা মওদুদ রানা সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ এই মুহূর্তে চাপাই নবাবগঞ্জের ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রে আছেন সহকর্মী মওদুদ রানা সরাসরি যাচ্ছি তার কাছে গেল সোমবার থেকে চাপাই নবাবগঞ্জের বুলনপুরে এই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এবং সোমবার থেকে বুধবারের যে অভিজ্ঞতা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে তারা খুবই সন্তোষ যে ভূমিকা সেটি দেখছেন এবং তারা বলছেন যে তারা আশাবাদী এই প্রকল্পে তারা বলছেন যে গত 3 দিনে প্রতিদিন 24 ঘন্টায় 1.6 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছেন যদিও এই প্রকল্পের উৎপাদন মাত্রা 2.3 মেগাওয়াট তারা বলছেন যেহেতু
এটি সোলার প্যানেলে চলে, সেহেতু কিছুটা তাদের লস থাকে, সে কারণেই তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা থেকে কম উৎপাদিত হচ্ছে এবং এখনও পুরোপুরি যেহেতু কেন্দ্র প্রস্তুত হয়নি সেই কারণেই কি তাদের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেখান থেকে কিছুটা ঘাটতি রয়েছে। তারা বলছেন যে তারা এটি নিয়ে এখনও কাজ করছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে তাদের কাজ পুরোপুরি হলে তারা এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এবং যেটি কর্তৃপক্ষ জানিয়েছে অর্থাৎ যে জুলস পাওয়ার লিমিটেড, তারা যেটি বলছেন যে তারা এটি প্রায় 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন এবং এখানে দুটি পাশাপাশি পুকুরে প্রায় 1400 মতো সোলার প্যানেল রয়েছে এবং যেটি এখানে ফুড গ্রেড প্লাস্টিকের মাধ্যমে ভাসানো হয়েছে, ফলে এটি আরও 25 বছর ইউজ করতে পারবে। এবং তাদের যে আশা যে আগামী 1 বছর তারা যদি আশানুরূপ ফল পান তাহলে সেটি আরও বড় পরিসরে করবেন। এবং এই যে নবাব মিলস কোম্পানি রয়েছে, তারা যেটি বলছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা এই উৎপাদিত বিদ্যুৎ থেকেই সম্ভব এবং যখন তাদের কারখানা কিংবা তাদের বিদ্যুতের প্রয়োজন হবে না তখন সেই বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে যোগ হবে। এবং আমরা যতটুকু জেনেছি যে গতকাল নেসকোর যারা শীর্ষ কর্মকর্তারা ছিলেন, ব্যবস্থাপকরা ছিলেন, তারা এই প্রকল্প ঘুরে দেখেছেন এবং কালকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হয়েছে, আজকেও বিকেলের দিকে এই জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে তারা এটিকে আশানুরূপ একটি প্রকল্প বলছেন এবং এই প্রকল্প সামনের দিকে আরো বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। এদিকে ভারত থেকে আনা আদানির বিদ্যুতে তীব্র লোডশেডিং থেকে মুক্তি পেতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখছেন স্থানীয় বাসিন্দারা। চলতি বছরের 9 মার্চ সন্ধ্যায় প্রথমবারের মতো আদানির ভারতীয় কোম্পানির বিদ্যুৎ আসে দেশে। ভারতের মালদহ জেলার মখামদনগর থেকে বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকসা দিয়ে রহনপুর এবং বগুড়া পর্যন্ত 134 কিলোমিটার দীর্ঘ 400 কিলোওয়াট ডাবল সার্কিট উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যোগ হয়েছে বহুল প্রতীক্ষিত বিদ্যুৎ, যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে 132 কিলোওয়াট বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। অন্যদিকে বাইপাস লাইনের মাধ্যমে 400 কিলোওয়াট বিদ্যুৎ চলে গেছে বগুড়ায়। এতে খুশি গ্রাহকরা। ভারত থেকে আসা এ বিদ্যুৎ যদি জাতীয় গ্রেডে যুক্ত হয় তাহলে আমাদের অবশ্যই লোডশেডিং সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আমি মনে করি। ভারত যদি বিদ্যুৎ আমদানি করে আমাদের অনেক সচ্ছল হবে। এদিকে গত মঙ্গলবার নেসকোর চেয়ারম্যান রহনপুরের সঞ্চালন লাইন পরিদর্শন করেছেন। বিদ্যুৎ আসছে 750 মেগাওয়াট, চাঁপাইনবাবগঞ্জে 200 থেকে 220 মেগাওয়াট যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে নেসকোর 1,32,000 গ্রাহক এই বিদ্যুৎ সুবিধা পাবেন। এছাড়াও চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বিভাগীয় সময়ে আরো থাকছে, 5 শতাধিক কিডনি রোগী থাকলেও নাটোরে সরকারিভাবে নেই ডায়ালাইসিস ব্যবস্থা, বেসরকারিভাবে মাত্র 2 শয্যায় কোনো মতে চিকিৎসা, সদর হাসপাতালে ব্যবস্থা হচ্ছে 10 বেডের। কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট পশুর হাট। এই মুহূর্তে বগুড়ার মহাস্থানগড় গরুর হাটে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাবলিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা অবস্থান করছি বগুড়া মহাস্থান গরুর হাট এবং আপনারা জানেন যে আর 1 মাসও সময় নেই আসলে কোরবানির, এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ইতোমধ্যে হাটে যে গরুর সরবরাহ গবাদি পশুর কোরবানিযোগ্য সেটির কিন্তু আমরা দেখছি যে এটি কিন্তু আস্তে আস্তে এখন বৃদ্ধি পাচ্ছে এবং আসলে যত বেলা গড়াচ্ছে যত আসলে বিকেলের আগাত দিয়ে কিন্তু এই একেবারে পুরোপুরি এই মাঠটি আসলে ভরতে শুরু করেছে। এবং আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে কোরবানিযোগ্য যে পশুগুলো, বিশেষ করে আমরা এখন যে অংশে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু ষাঁড় গরু মূলত এই পাশটিতে উঠেছে। এছাড়াও যে মাঠের পূর্ব পাশে সেখানে কিন্তু আমরা দেখছি আসলে যে কোরবানিযোগ্য যে গাভী গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু উঠেছে। এবং রাস্তার ঠিক বিপরীত পাশে স্কুল মাঠে যেটিকে যেখানে বলা হয় বকরিহাটি বলে স্থানীয়ভাবে পরিচিত, সেখানে কিন্তু যে খাসি বা ভেড়া সেগুলো উঠেছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে কিন্তু এখনও পর্যন্ত যে গ্রীষ্মের যে দাবদাহ, এ কারণে যে বড় মাপের যে গরুগুলো খামারিরা লালন পালন করে
ছিলেন মোটাতাজাকরণ করেছেন, সেই বড় মাপের গরুগুলো কিন্তু আসলে এখনও সেভাবে আসতে শুরু করেনি। কেননা আপনি জানেন যে এই স্বাস্থ্য একটা ঝুঁকিতে পড়ে যায় এই অতিরিক্ত গরমের কারণে, সেটির কারণে কিন্তু তারা বলছেন যে আগামীতে গরম কিছুটা কমলে সেই আগামী হাট থেকে কিন্তু সেই বড় গরুগুলো আসতে শুরু করবে। একই সঙ্গে যে এই মাসখানেক আগে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই সময় গরুটি কেনেন না, মূলত এই সময়ের যারা ক্রেতা তারা ঢাকা নারায়ণগঞ্জ সহ শুরু করে চট্টগ্রামের বিভিন্ন বাইরের জেলা থেকে যারা বড় খামারি রয়েছেন তারা কিন্তু এসে উত্তরাঞ্চলের এই ঐতিহ্যবাহী এই হাটটি থেকে তারা গরু, বিভিন্ন সাইজের গরুগুলো তারা এখান থেকে কিনে নিয়ে যান প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এবারে মোটামুটিভাবে 50 থেকে শুরু করে 1.5-2 লাখ টাকার গরুও কিন্তু আজকের হাটে উঠেছে, কিন্তু আরও যে বড় গরুগুলো সেগুলো পরবর্তী হাটগুলোতে কিন্তু আরও বেশিভাবে উঠবে। আপনাকে জানিয়ে রাখি যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যেই দেওয়া তথ্য সে মোতাবেক এবছরে বগুড়া জেলায় কোরবানিযোগ্য যে পশু সেটি কিন্তু প্রায় 1,70,000-এর বেশি ষাঁড় গরু, 48,000-এর মতো বলদ গরু, এছাড়াও কোরবানিযোগ্য গাভী রয়েছে প্রায় সব মিলিয়ে 7,26,000-এর মতো রয়েছে কোরবানিযোগ্য পশু, উদ্বৃত্ত থাকবে প্রায় 22,000। তো এই ছিল আমার কাছে মহাস্থান হাট থেকে বগুড়ার কোরবানির আগের বেচা কেনার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম বগুড়ার মহাস্থানগড়ে। এদিকে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা কাঁচা ঘাস, খড়, ভুসি, ডালের গুঁড়া ও খৈল সহ দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজাকরণ। তবে গোখাদ্যের দাম বাড়ায় কিছুটা বিপাকে তারা। ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো লাভের আশা খামারিদের। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলার খামারিরা প্রস্তুত করছেন বিপুল পরিমাণ সার, সবুজ ঘাস, খড়, বিভিন্ন প্রকারের ভুসি, ডালের গুঁড়া, খোল ও কিছু ভিটামিন খাইয়ে সার মোটা তাজা করছেন তারা। পরিমিত খাবার, গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পরিচর্যার মাধ্যমে প্রতিটি গরু স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আর এসব গবাদি পশু জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হবে দেশের বিভিন্ন জায়গায়। আমরা গরু কেবল লালন পালন করতে প্রাকৃতিক খাদ্য, যেমন মনে করেন যে ঘাস, দানাদার, সাইলাস, আমাদের খাবারের কোনো মনে করেন যে ফিটমিট খাওয়াই না আমরা, উন্নত ধরনের খাবার খাওয়াই। গোখাদ্যের দাম বেশি হয় প্রান্তিক খামারিরা কিছুটা ক্ষতিগ্রস্ত, তাই ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি বন্ধের দাবি তাদের। ইন্ডিয়া থেকে গরু ঢুকে যখন আমরা পুরো প্রান্তিক খামারি আছে এবং যারা আমরা ফার্মের সাথে জড়িত আমরা সবাই ধ্বংসের মানে দিকে চলে যাই, মানে আমরা লাভের মুখ দেখতে পারি না। খামারিদেরকে প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। গবাদি পশুগুলা সুস্থ এবং সবল এবং নিরাপদ গোমাংস প্রাপ্তির উপলক্ষে আমরা কিন্তু বিভিন্ন রকম কার্যক্রম করেছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর জেলায় প্রায় 2 লাখ গরু, 1,55,000 ছাগল, 60,000 ভেড়া সহ প্রায় 4 লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার সরকারি কর্মকর্তা। এ ঘটনায় 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মূল হোতাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ প্রশাসন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। এ সময় তিনি জানান বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার ঘটনায় নগরের মতিহার থানায় 16 জনের বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত ও 38তম বিসিএসের নন ক্যাডার বরিশালের গৌরনদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান শেখ রয়েছেন। মূল হোতাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। রাজশাহী ইউনিভার্সিটি অথরিটি আমাদেরকে 7 জন আসামিকে তারা আমাদের কাছে তুলে দেয়, সে মানে 7 জন ছাত্র ভর্তি পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষার্থী হিসাবে তাদেরকে তুলে দেয় আমাদের হাতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তারা কে কীভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, কত টাকা দিয়েছে, এরকম বিভিন্ন ধরনের তথ্য আমরা পাই। আরেকটি ছেলেকে যারা এখানকার রাজশাহী ইউনিভার্সিটির আরেকটি স্টুডেন্ট তাকে আমরা গ্রেফতার করি, কাটাখালী এলাকা থেকে গ্রেফতার করি। তার মোবাইল থেকে আমরা অনেক ধরনের আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, মেট্রিকের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট সব বিভিন্ন ধরনের সার্টিফিকেট এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড তার কাছ থেকে পায় এবং চাকরির বিভিন্ন চাকরির অ্যাডমিট কার্ড তার কাছে রয়েছে। এবছর 500 মেট্রিক টন আম রপ্তানির অর্ডার পেয়েছেন নওগাঁর বাগান মালিকরা। গত বছর জেলা থেকে 77 মেট্রিক টন আম বিদেশে পাঠানো হয়। এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম।
গাছে থোকায় থোকায় ঝুলছে আম। দেশের চাহিদা পূরণের পাশাপাশি এসব আম বিদেশে রপ্তানির জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রূপালী ব্যারিফোর ব্যানানা জাতের আম পরিপক্ক হওয়ার অন্তত এক মাস আগে ভরা হয়েছে হলুদ রঙের বিশেষ ব্যাগে। নওগাঁর বরেন্দ্র এলাকার বাগানগুলোতে বিদেশে রপ্তানির জন্য এসব আমে চলছে বাড়তি পরিচর্যা। গেল বছর এ জেলা থেকে 77 মেট্রিক টন আম বিদেশে যায়। এসব আমের গুণগত মান ভালো পাওয়ায় চলতি বছর 500 মেট্রিক টনেরও বেশি আম মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে রপ্তানির অর্ডার পেয়েছে নওগাঁর বাগান মালিকরা। তবে আম রপ্তানিতে বেশ কিছু বাধা রয়েছে। এসব বাধা দূর করতে প্রশাসনের সহযোগিতা চান তারা। সরকার যদি আঞ্চলিক প্যাকিং হাউস করে কোয়ারেন্টাইন সহ ভিএসটি প্ল্যান সহ, তাহলে কিন্তু আমাদের চাষিরা আরও বেশি লাভবান হবে। কোঠা অনুযায়ী ভাগ করে সর্ব জেলায় ভাগ করে দিচ্ছে, কিন্তু সাপাহারের আমটা যদি বিদেশে সবচেয়ে বেশি যায় তাহলে সুনামটাও বাংলাদেশের হবে। আমের গুণগত মান বৃদ্ধি করে রপ্তানি উপযোগী করতে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রশাসনের। গত বছর যে আম গেছে তার থেকে অন্তত পক্ষে 450 মেট্রিক টন অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন আম আমরা বিদেশে পাঠাতে পারবো। নওগাঁ থেকে আম যেগুলি ঢাকা সহ বিভিন্ন জেলাতে যাচ্ছে সেটা যাতে সাশ্রয়ী মূল্যে, একটা যৌক্তিক মূল্যে সরবরাহ নিশ্চিত করা হয়, সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। জেলায় ছোট বড় আমের বাগান রয়েছে 10,000-এর উপরে, আর 30,000 হেক্টর জমির বাগান থেকে প্রায় 4,00,000 মেট্রিক টন আম পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। অনাবৃষ্টি আর প্রাকৃতিক বৈরিতায় রাজশাহীতে নষ্ট হয়েছে লিচু, কমেছে উৎপাদন, চাহিদার তুলনায় বাজারে যোগান কম থাকায় বেড়েছে দাম। শাহিন আলমের রিপোর্ট। সবুজ সতেজ বাগানে পাতার আড়ালে শোভা পাচ্ছে লাল থোকা থোকা লিচু। কৃষি বিভাগের তথ্য মতে মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর শেষে শিলাবৃষ্টির প্রভাবে গাছ থেকে ঝরেছে লিচুর মুকুল, কুড়ি ও বড় কাঁচা লিচু। তাতে গেল বছরের তুলনায় চলতি বছর বরেন্দ্র অঞ্চলের বাগানগুলোতে লিচুর ফলন কমেছে অন্তত 30%। যে গাছগুলা একটু আসছে সেগুলা একটু বেশি আসছে, আর যেগুলো না আসেনি একবারে নাই। এ অবস্থায় উৎপাদন কমায় মৌসুমের শুরু থেকেই বাজারে চওড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি ফল লিচু। সব জিনিসের দাম বেশি, তো লিচুর দাম ওই রকম আছে। এবার দাম বেশি, শুরুর থেকে দাম বেশি। বৃষ্টির পর রোদ না উঠলে তাৎক্ষণিকভাবে অনুমোদিত কীটনাশক ছিটানোর পরামর্শ কৃষি কর্মকর্তার। যদি বৃষ্টি হয়ে মেঘলা ভাব থাকে, আদল আদল ভাব, তাহলে হয়তো কিছু পোকার অত্যাচার বাড়ে। কৃষি বিভাগের আশা, জেলার 525 হেক্টর জমির বাগানে এবার লিচু উৎপাদন হবে 3,800 মেট্রিক টনের বেশি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বর্ষার আগেই উজানের ঢলে ভাঙছে যমুনা। বগুড়ায় আতঙ্কে প্রায় 30,000 মানুষ জীবন বাঁচাতে পরিবার নিয়ে ছাড়ছেন ভিটেমাটি। উজানের তীররক্ষা বাঁধ স্থাপনের দাবি এলাকাবাসীর। জুম্মান সাদিক জ্যাবলিনের রিপোর্ট, ছবি তুলেছেন আবুল কালাম আজাদ। এজাজ মণ্ডল, বয়স 166। বছরের পর বছর ভাঙনে পৈতৃক সম্পত্তির প্রায় 500 বিঘা ফসলি জমি বিলীন হয়েছে যমুনার বুকে। সারিয়াকান্দিতে যমুনার পশ্চিম পাড়ে মজবুত তীর রক্ষা বাঁধ থাকলেও পুরোপুরি অরক্ষিত পূর্ব পাড়। প্রতি বছর বর্ষাতেই শত শত একর জমি নদী ভাঙনের শিকার। তবে এবার বর্ষার আগেই ভাঙনের তীব্রতা বাড়ছে। গেল দু সপ্তাহে নিরাপদ আশ্রয়ে যেতে ভিটে ছেড়েছে প্রায় 20টি পরিবার, বাকিরাও আছেন আতঙ্কে। পানি উন্নয়ন বোর্ড বলছে পূর্ব তীরের কাজলা থেকে চালুয়া বাড়ি প্রায় 1 কিলোমিটার পার আছে ভাঙনের ঝুঁকিতে। এর মধ্যে উচ্চ ঝুঁকিতে আছে 480 মিটার এলাকা। আমরা জরুরি ভিত্তিতে সেখানে বালি ভর্তি জিওব্যাগ দ্বারা আমরা সেগুলো প্রতিরক্ষার কাজ করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি। আপদকালীন ডাম্পিং এর জন্য প্রায় 14,000 জিওটেক্স ব্যাগ মজুদ রাখা হয়েছে। আরো 10,000 ব্যাগ প্রস্তুত করা হচ্ছে, যার মূল্য প্রায় 70 লক্ষ টাকা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। নাটোরে 5 শতাধিক কিডনি রোগী থাকলেও সরকারিভাবে নেই ডায়ালাইসিসের ব্যবস্থা। একটি বেসরকারি হাসপাতালে মাত্র 2 শয্যা থাকলেও সব রোগী পান না সেবা, লাগে বাড়তি টাকাও। আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। নাটোরের 5 শতাধিক কিডনি রোগীকে প্রতি সপ্তাহে ডায়ালাইসিস করতে ছুটতে হয় ঢাকা, রাজশাহী ও বগুড়ার সরকারি বেসরকারি হাসপাতালে। জেলায় সরকারিভাবে এই সেবা প্রদান না করায় চিকিৎসা ব্যয় বাড়ছে রোগীদের। জেলার মাত্র একটি বেসরকারি হাসপাতালে 2 বেডের কিডনি ডায়ালাইসিস সেন্টার রয়েছে। এখানে প্রতিবার কিডনি ডায়ালাইসিস করতে খরচ হয় 2,500 থেকে 3,000 টাকা। 4-5 মাস দৌড়াদৌড়ি করলাম ঢাকা রাজশাহী,
তারপরে শুনলাম যে এখানে হচ্ছে, এখানে আসার পরে আমরা সুবিধা পাইছি অনেক। ডায়ালিসিস সেবা যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। যদি সরকারিভাবে যদি নাটোর জেলায় যদি ডায়ালিসিস চালু হয় তাহলে এলাকার রোগীদের অনেক উপকার হবে। গণপূর্ত বিভাগ নাটোর সদর হাসপাতালে 10 বেডের কিডনি ডায়ালিসিস সেন্টার নির্মাণ করছে। বর্তমানে কাজের অগ্রগতি 50%। আমরা টার্গেট নিয়েছি আগামী অগাস্ট 2023-এর মধ্যে কাজটি শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে বুঝিয়ে দেব। 3,46,80,000 টাকা ব্যয়ে নাটোর সদর হাসপাতালে কিডনি ডায়ালিসিস সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। সময় সংবাদ নাটোর। রাজশাহীর মহাসড়কে 3-চাকার অবৈধ যান থেকে কথিত সমিতির নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি। প্রতি মাসে কোটি টাকার উপরে চাঁদা আদায়ের অভিযোগ থাকলেও নির্বিকার প্রশাসন। মদুদ রানা রিপোর্ট। ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা প্রতিটি সিএনজি চালিত অটোরিকশা থেকে কথিত সমিতির নামে আদায় করা হচ্ছে টাকা। রাজশাহী জেলার 12টি পয়েন্টে প্রতিদিন এভাবেই চলে চাঁদাবাজি। এক একটি থ্রি হুইলারকে প্রতিদিন চাঁদা দিতে হয় 120 টাকা। চালকদের অভিযোগ, জেলার 900 সিএনজি রিকশা থেকে মাসে আদায় করা হয় প্রায় 33 লাখ টাকা। 5 টাকা নিন, সব গাড়ির নিন, হয়তো মনে মনে যারা এখানে সিরিয়াল টোটাল নেয় এদের জন্য। চাঁদা ছাড়াও প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া মহাসড়কে চলতে প্রতি মাসে 300 টাকা দিয়ে স্টিকার নিতে হয় চালকদের। আমরা গরিব মানুষ, 2 টাকা কামাই করে লেদা বারবার চলে খাবো, আর সেই টাকাটা মানুষের হাতে চলে যায়। চালকদের দাবি, এ ধরনের 20,000 অবৈধ যান থেকে মাসে চাঁদা ওঠে 60 লাখ টাকা। নোয়াটাতে দিতে হয় 10 টাকা, মোহনপুরে দিতে হয় 10 টাকা, কেশোরে দিতে হয় 20 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয় এই টাকা। এখানে ডিসিপ্লিন যেন ভঙ্গ না হয়, রোডে যেন জাম না হয়, ট্রাফিক পুলিশ এবং সার্জেনের পাশাপাশি আমরা সার্বিক সহযোগিতা করে থাকি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। সুনির্দিষ্টভাবে তথ্য দেয়, আমরা যাচাই বাছাই করে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সড়কে 3-চাকার যান চলাচলে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকলেও তা বন্ধ হচ্ছে না। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। অস্বস্তিকর পরিবেশে জীবনযাপন করছেন জয়পুরহাটের 5 বিবির তুড়িপাড়া বস্তিবাসী। 7 শতাধিক মানুষের জন্য রয়েছে মাত্র 2টি টয়লেট আর 3টি টিউবওয়েল। শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটের 5 বিবি পৌর শহরের তুড়িপাড়া মহল্লা রেলওয়ে কলোনির বস্তিতে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাতুড়ির টুংটাং শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। এখানে বসবাসরত 250 পরিবার বিভিন্ন ভাটা থেকে ইট সংগ্রহ করে খোয়া ভেঙে বিক্রি করেন। টানা 50 বছর ধরে খোয়া বিক্রি করেই চলে তাদের টানা পোড়েনের সংসার। বস্তিবাসী বলছেন, 2টি টয়লেট, 3টি টিউবওয়েল আর অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থার মধ্যে চলছে তাদের জীবন। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই মিলে খুব কষ্ট করে থাকি, দুর্গন্ধ, বৃষ্টি আলে প্রতিটা বাড়ি বাড়ি ড্রেনের পানি বাড়িতে ঢুকে এবং আমাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নাই। এদিকে বস্তির জায়গা রেলওয়ের হওয়ায় আবাসন তৈরি সম্ভব না বলে জানান পৌর মেয়র। তবে অন্য কোথাও আবাসন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পৌরসভা থেকে বিশেষ প্রকল্প গ্রহণ করে তাদের আবাসন ব্যবস্থা গ্রহণ করবার জন্য পরিকল্পনা আমার রয়েছে। প্রায় 1 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই বস্তিতে এক সময় রেলের কর্মচারীরা স্টাফ কোয়ার্টার হিসেবে ব্যবহার করতেন। সময় সংবাদ, জয়পুরহাট। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার 5 দিন পর 25 মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। 25 মে বগুড়ায় আম কুড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন 4th শ্রেণীর এক স্কুল ছাত্রী। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা করেন। পরে সাভার ও গাজীপুর থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। জয়পুরহাটে মাদক নিরাময় কেন্দ্রের রান্নাঘর থেকে এক বাবুর্চির গলা কাটা লাশ উদ্ধার করা হয় 30 মে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা করলে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের পরিচালক সহ 6 জনকে আটক করে পুলিশ। তবে পলাতক অভিযুক্ত নিরাময় কেন্দ্রটির রোগী আবু জাফর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁপাইনবাবগঞ্জে দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। আদানির বিদ্যুতে উত্তরাঞ্চলে লোডশেডিং কমার আশা। নওগাঁয় আমের বাম্পার ফলন, এবার বিদেশে রপ্তানি হবে 500 মেট্রিক টন।
প্রাকৃতিক বৈরিতায় রাজশাহীতে নষ্ট হয়েছে লিচু, যোগান কমায় বাজারে দাম চড়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার সরকারি কর্মকর্তা, 16 জনের বিরুদ্ধে মামলা, মূল হোতাকে ধরতে মাঠে পুলিশ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।